আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই মুহূর্তে অ্যারাবিক ডেমনস্ট্রেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু কথা বলবো। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, আপনারা লক্ষ্য করছেন এখানে লেখা আছে হাজা কিতাবুন। হাজা এই শব্দের অর্থে লেখা আছে দিস, এবং কিতাবুন এই শব্দের অর্থে লেখা আছে এ বুক। লক্ষ্য করুন, হাজা এই শব্দটি হচ্ছে একটি পুরুষবাচক শব্দ। আপনারা চার্ট থেকে দেখে নেবেন, হাজা এই শব্দটি আসলে একটি পুরুষবাচক শব্দ, অর্থাৎ এটি মেসকুলিন, অর্থাৎ এটি একটি মেল ওয়ার্ড। কিতাব এই শব্দটি একটি পুরুষবাচক শব্দ, এর কারণ হচ্ছে কিতাব শব্দটির শেষে কোনো স্ত্রীবাচক আলামত নেই, অর্থাৎ গোলতা নেই, আলিফ মাকসুরা নেই, আলিফ মামদুদা নেই, এবং কিতাব শব্দটিকে আরবিতে স্ত্রীবাচক শব্দ বিবেচনা করা হয় না। কিতাব শব্দটিকে আরবিতে ফিমেল ধরা হয় না, তো এই কারণে কিতাব শব্দটি আসলে হচ্ছে পুরুষবাচক শব্দ। দ্বিতীয় বিষয়টি লক্ষ্য করুন, হাজা এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে, কারণ বাক্যের শুরুতে আছে, এবং কিতাব এই শব্দটিও সাবজেক্টিভ কেজে আছে, কারণ কিতাব এই শব্দটির শেষ অক্ষর বা এর উপর দুই পেশ আছে। তো সুতরাং আমরা বলতে পারি কিতাব এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে। হাজা এই শব্দটি সিঙ্গুলার এবং কিতাব এই শব্দটিও সিঙ্গুলার। কিতাব এই শব্দটি সিঙ্গুলার কারণ কিতাব এই শব্দটির শেষে কোনো দ্বিবচন বহুবচনের আলামত নেই, অর্থাৎ আনি আইনি উনা ইনা ইত্যাদি আলামত নেই। তো সুতরাং আমরা বলতে পারি কিতাব এই শব্দটি হচ্ছে একটি সিঙ্গুলার ওয়ার্ড। আচ্ছা, তো আপনারা এখানে লক্ষ্য করছেন যে হাজা এই শব্দটি এবং কিতাবুন এই শব্দটি, এই দুটি শব্দ নাম্বার জেন্ডার কেস এই তিনও ক্ষেত্রে এই দুটি শব্দ একে অপরের সাথে ম্যাচ করেছে, অর্থাৎ নাম্বারের দিক থেকে, কেজের দিক থেকে এবং জেন্ডারের দিক থেকে হাজা শব্দটি কিতাবুন শব্দটির সাথে ম্যাচ করেছে। আচ্ছা, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে লক্ষ্য করুন হাজা এই শব্দটি হচ্ছে ডেফিনেট, কিন্তু কিতাবুন এই শব্দটি হচ্ছে ইনডিফিনেট। কারণ কিতাবুন এই শব্দটি শুরুতে আলিফ লাম নেই, এবং কিতাবুন এই শব্দটির শেষ অক্ষর বায়ের উপর দুই পেশ আছে, তানমিন আছে। তো সুতরাং এই শব্দটি হচ্ছে, কিতাব শব্দটি হচ্ছে ইনডিফিনেট। তো লক্ষ্য করুন, যখন ডেমনস্ট্রেটিভ ফ্রেজ ছিল তখন হাজাও ছিল, মানে ইশারা যেটা ছিল, ইশারাও ছিল ডেফিনেট, মুশারণ ইলাইও ছিল ডেফিনেট। কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে হাজা এই শব্দটি ডেফিনেট, কিন্তু কিতাবুন এই শব্দটি ইনডিফিনেট হয়ে গেছে। তো সুতরাং চারও ক্ষেত্রে কিন্তু হাজা এই শব্দটি কিতাবুন শব্দটির সাথে ম্যাচ করে নাই। তো সুতরাং এখন হাজা এবং কিতাবুন এই দুটি শব্দ কিন্তু ডেমনস্ট্রেটিভ ফ্রেজ গঠন করে নাই, এই দুটি শব্দ এখন সেন্টেন্স হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন সেন্টেন্স হলো, কারণ হাজা শব্দটি ডেফিনেট এবং কিতাবুন শব্দটি ইনডিফিনেট। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র আর্টিকেলটাকে যদি মানে চেঞ্জ করা হয়, শুধুমাত্র আর্টিকেলটাকে যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে সেন্টেন্স হয়ে যাবে, তাহলে ফ্রেজের পরিবর্তে সেন্টেন্স হয়ে যাবে, ডেমনস্ট্রেটিভ ফ্রেজের পরিবর্তে সেন্টেন্স হয়ে যাবে, শুধুমাত্র আর্টিকেল পরিবর্তন করলেই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, কারণ হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আর্টিকেল পরিবর্তন করলে মানে কেন হাজা শব্দটিকে ডেফিনেট ধরা হলো এবং কিতাবুন শব্দটি ইনডিফিনেট ধরা হলো, এই এরকম করানোর পর কেন এরা সেন্টেন্স হয়ে যাবে, এর যৌক্তিক কারণ কী? আসলে যৌক্তিক কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। আচ্ছা, তো সাবজেক্ট সবসময় ডেফিনেট এবং প্রেডিকেট সবসময় মানে সাবজেক্ট অধিকাংশ ক্ষেত্রে, সাবজেক্ট অধিকাংশ ক্ষেত্রে ডেফিনেট এবং প্রেডিকেট অধিকাংশ ক্ষেত্রে ইনডিফিনেট। যেমন একটা উদাহরণ দেখি, উদাহরণ দিই, হাফিজ ইজ এ বয়। তো এখানে লক্ষ্য করুন, হাফিজ এটা একটা নাম, তো এটা ডেফিনেট, এবং এ বয় এটা কিন্তু প্রেডিকেট, এটা একটা ইনডিফিনেট শব্দ। তো সুতরাং আপনারা লক্ষ্য করছেন সাবজেক্ট অধিকাংশ ক্ষেত্রে ডেফিনেট হয় এবং প্রেডিকেট অধিকাংশ ক্ষেত্রে ইনডিফিনেট হয়। তো এই ক্ষেত্রে হাজা এই শব্দটি ডেফিনেট এবং কিতাবুন এই শব্দটি আসলে প্রেডিকেট হয়ে গেছে, হাজা এই শব্দটি সাবজেক্ট হয়ে গেছে এবং কিতাবুন এই শব্দটি আসলে প্রেডিকেট হয়ে গেছে, এ কারণে কিতাবুন এই শব্দটি আসলে ইনডিফিনেট হয়ে গেছে। আচ্ছা, এবার পরের উদাহরণ, ও তার আগে একটা কথা বলে নিই, এই কারণে আমরা ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে দিস এবং এ বুক এই দুটি শব্দের মাঝখানে আমরা একটি অ্যামিজার বসাবো। তো এখানে আমরা বসিয়েছি ইজ ভার্ব। তো আর একটা কথা বলে নিই, আরবিতে কিন্তু অ্যামিজ আর ভার্বের, অ্যামিজ আরের জন্য কোনো মানে ওয়ার্ড নেই, ঠিক আছে? তো ওরা ওই সাবজেক্টটাকে ডেফিনেট করে দেয় এবং যেটা প্রেডিকেট আছে সেটা অধিকাংশ ক্ষেত্রে ইনডিফিনেট করে দেয়। তো এইরকম স্ট্রাকচার পরিবর্তন করার মাধ্যমে ওরা একটা ফ্রেজকে সেন্টেন্সে রূপান্তর করে, পরিণত করে।
আচ্ছা, তো বুঝে ফেললেন যে আপনারা হাজা কিতাবুন এই অংশটুকুর অনুবাদ হবে দিস ইজ আ বুক। আচ্ছা, এরপর আমরা এর পরের উদাহরণ দেখব। এখানে লেখা আছে জালিকা কিতাবুন। লক্ষ্য করুন, জালিকা এই শব্দের অর্থ হচ্ছে দ্যাট এবং কিতাবুন এই শব্দের অর্থ হচ্ছে এ বুক। আচ্ছা, জালিকা এই শব্দটি হচ্ছে একটি পুরুষবাচক শব্দ এবং কিতাবুন এই শব্দটি হচ্ছে একটি পুরুষবাচক শব্দ। আচ্ছা, লক্ষ্য করুন, জালিকা এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে এবং কিতাবুন এই শব্দটিও সাবজেক্টিভ কেজে আছে, কারণ কিতাব শব্দটি শেষ অক্ষর বায়ের উপর দুই পেশ আছে, সাবজেক্টিভ কেজে আছে। জালিকা এই শব্দটি সিঙ্গুলার এবং কিতাবুন এই শব্দটিও সিঙ্গুলার। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কেস, নাম্বার, জেন্ডার এই তিনও ক্ষেত্রে জালিকা এই শব্দটি কিতাবুন শব্দটির সাথে ম্যাচ করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এখানে লক্ষ্য করুন, জালিকা এই শব্দটি ডেফিনেট কিন্তু কিতাবুন এই শব্দটি ইনডেফিনেট। তো সুতরাং আমরা বুঝতে পারছি এখন কিন্তু এটি ডেমনস্ট্রেটিভ ফ্রেজে নাই, এখন এটি ডেমনস্ট্রেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তো সুতরাং ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আমরা দ্যাট এবং এ বুক এই দুটি শব্দের মাঝখানে একটি ইজ ভার্ব বসাবো, তা আমরা পাবো দ্যাট ইজ এ বুক। আচ্ছা, এবার তারপরের উদাহরণের দিকে লক্ষ্য করুন। এখানে লেখা আছে তিলকাল বিন্দু। তো তিলকা এই শব্দের অর্থ হচ্ছে দ্যাট এবং বিন্দু এই শব্দের অর্থ হচ্ছে এ গার্ল। আচ্ছা, আমি এর আগে বলে নিই, এই ভিডিও দেখার আগে আপনাদের কিন্তু একটা চার্ট মুখস্থ করতে হবে। এই চার্ট আমি আগের ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি, তো ওই চার্টটা আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, তিলকা এই শব্দটি ফিমেল এবং বিন্দু এই শব্দটিও ফিমেল, কারণ বিন্দু এই শব্দের অর্থ হচ্ছে গার্ল। আচ্ছা, তিলকা এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে এবং বিন্তুন এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে, কারণ বিন্তুন এই শব্দটির শেষ অক্ষর তার উপর দুই পেশ আছে। আচ্ছা, তিলকা এই শব্দটি সিঙ্গুলার এবং বিন্তুন এই শব্দটিও সিঙ্গুলার। তো সুতরাং আপনারা লক্ষ্য করছেন কেস, জেন্ডার, নাম্বার এই তিনও ক্ষেত্রে তিলকা শব্দটি বিন্তুন শব্দটির সাথে ম্যাচ করেছে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, তিলকা এই শব্দটি হচ্ছে ডেফিনেট কিন্তু বিন্তুন এই শব্দটি হচ্ছে ইনডেফিনেট। তো সুতরাং এখন এই দুটি শব্দ তিলকা বিন্তুন এখন এই শব্দগুচ্ছটি আর ডেমনস্ট্রেটিভ ফ্রেজে নাই, এখন এই শব্দটি আসলে সেন্টেন্স হয়ে গিয়েছে। তো সুতরাং ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আমরা এই দুটি শব্দের মাঝখানে, অর্থাৎ ইংরেজি অনুবাদের পর যে দুটি শব্দ আসবে সেই দুটি শব্দের মাঝখানে একটি অ্যামিজার ভার্ব বসাবো, তো আমরা পাবো দ্যাট ইজ এ গার্ল। আচ্ছা, এবার তারপরের উদাহরণের দিকে লক্ষ্য করুন। এখানে লেখা আছে হাজিহি সাজারতুন। লক্ষ্য করুন, এখানে আমার কি আমি যে কিবোর্ডে টাইপ করেছি সেখানে আসলে উল্টা জেম নেই, তো আপনারা একটু হাজিহি এই অংশটুকু একটু দেখে নেবেন, একটু ক্লিয়ার হয়ে নেবেন, অন্য জায়গায় যে চারটি দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন হাজিহি সাজারতুন। আচ্ছা, এর অর্থ হচ্ছে হাজিহি এই অংশটুকুর অনুবাদ হচ্ছে দিস এবং সাজারতুন এই শব্দের অর্থ হচ্ছে এ ট্রি। হাজিহি এই শব্দটি হচ্ছে একটি ফিমেল ওয়ার্ড এবং সাজারতুন এই শব্দটি হচ্ছে একটি ফিমেল ওয়ার্ড, কারণ কি, কারণ সাজারতুন এই শব্দটির শেষে স্ত্রীবাচক আলামত রয়েছে, অর্থাৎ গোলতা রয়েছে। তো সুতরাং সাজারতুন এই শব্দটি হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। হাজিহি এই শব্দটি সাবজেক্টিভ কেজে রয়েছে এবং সাজারতুন এই শব্দটিও সাবজেক্টিভ কেজে রয়েছে, এর কারণ হচ্ছে সাজারতুন এই শব্দটির শেষ অক্ষর গোলতায়ের ওপর দুই পেশ আছে, তো সুতরাং এই শব্দটি সাবজেক্টিভ কেজে আছে। হাজিহি এই শব্দটি সিঙ্গুলার এবং সাজারতুন এই শব্দটিও সিঙ্গুলার। তো সুতরাং আমরা দেখতে পেলাম কেস, নাম্বার, জেন্ডার এই তিনও ক্ষেত্রে হাজিহি এই শব্দটি সাথে সাজারতুন এই শব্দটির একটি ম্যাচ লক্ষ্য করা গেছে। তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিহি সাজারতুন এই দুটি শব্দ নাম্বার, জেন্ডার, কেজের ক্ষেত্রে ম্যাচ করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, হাজিহি এই শব্দটি ডেফিনেট কিন্তু সাজারতুন এই শব্দটি ইনডেফিনেট, সুতরাং সেটা আর্টিকেলটাকে চেঞ্জ করে দেওয়া হলো। তো সুতরাং এখন তারা ডেমনস্ট্রেটিভ ফ্রেজে নাই, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ হতো যদি আর্টিকেল সেম হতো। তো সুতরাং তারা ডেমনস্ট্রেটিভ ফ্রেজে নাই, এখন তারা সেন্টেন্স হয়ে গিয়েছে। তো সুতরাং যেহেতু তারা সেন্টেন্স, তো সুতরাং দিস এবং এ ট্রি এই দুটি শব্দের মাঝখানে আমরা একটি এম ইজ আর ভার্ব বসাবো, তো আমরা হাজিহি সাজারতুন এই অংশটুকুর অনুবাদে পাবো দিস ইজ আ ট্রি। ধন্যবাদ।
জাজাকাল্লাহ।